নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তিন ডিসেম্বর আজকে ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে যে নিম্নচাপটি প্রথমে সুস্পষ্ট নিম্নচাপ থেকে গতকাল গভীর নিম্নচাপের আকার নিয়েছিল তাই আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই নিম্নচাপটি যে ঘূর্ণিঝড় হচ্ছে সেই ঘূর্ণিঝড় কোথায় আসতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত কি আপডেট রয়েছে দুই বাংলা ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডে কোথায় কেমন প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এই মুহূর্তের যে আপডেট আজকেই সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে এটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে এসেছে অনেকটা এবং পশ্চিম তথা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজকেই ঘূর্ণিঝড়ের আকার নেবে এবং এটি প্রধানত আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসবে এটা রয়েছে এখনো পর্যন্ত আপডেট অর্থাৎ বলা ভালো আবহাওয়া দপ্তরের মত অনুযায়ী উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এমনটা রয়েছে আপডেট এবং এটি আছড়ে পড়ার পর অর্থাৎ উপকূল স্পর্শ করার পর সেটি পূর্ব এবং উত্তর পূর্ব দিকে থেকে বাঁক নেবে এমনটাও বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ এটি প্রধানত মধ্য ভারতের বা পশ্চিম ভারতের দিকে না গিয়ে সরাসরি পূর্ব ভারতের দিক হয়ে উড়িষ্যা হয়ে নাগাল্যান্ড হয়ে আরও পূর্ব দিকে চলে যাবে এখনও পর্যন্ত এটাই রয়েছে আপডেট তো চলুন আমরা দেখে নেবো কীভাবে তার গতি প্রকৃতি আসছে বা কোন পথে সেটি আসতে পারে কি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছুর খুঁটিনাটি আমরা দেখতে পাচ্ছি উপকূল স্পর্শ করার পর অর্থাৎ এটি উপকূল স্পর্শ করছে আগামীকাল চার ডিসেম্বর এবং তারপর সেটি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকের পথ ধরিয়ে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং প্রবল ঝোড়ো হাওয়ার দাপট থাকবে এটা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর প্রধানত চার তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনার কথা ইতিমধ্যে উঠে আসছে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে এটাই আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ তারিখ থেকে প্রচণ্ডভাবে ঝোড়ো হাওয়ার দাপট দেখতে পাচ্ছি আমরা উপকূলের জায়গাগুলো প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এমনটা আপডেট রয়েছে এবং গাস্টিং স্পিড হতে পারে প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় বাংলাদেশের ক্ষেত্রেও প্রচন্ড একটা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশে হাওয়ার গতিবেগটা বাড়বে এটাই রয়েছে আপডেট প্রথমে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হাওয়ার গতিবেগ থাকবে তারপর যত পূর্ব দিকে সরবে হাওয়ার গতিবেগ বাড়বে আমরা চেক করে নেব যে হাওয়ার গতিবেগ কতটা থাকার সম্ভাবনা রয়েছে এবং কি দেখতে পাওয়া যাচ্ছে চলুন একবার চট করে দেখে নিই কতটা পরিমাণ ঝড় বা ঝোড়ো হাওয়ার দাপট সম্ভাবনা রয়েছে হবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলের জায়গাগুলো প্রায় চুয়াল্লিশ কোথাও কোথাও একেবারে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়ার দাপট থাকবে এটা আপনাদের বলছি প্রধানত একেবারে ছয় তারিখে এমনটা রয়েছে সম্ভাবনা অর্থাৎ ছয় তারিখে এগারোটার দিকে এমনটা দেখতে পাচ্ছি এবং যদিও পাঁচ তারিখ থেকেই কিন্তু সেই সম্ভাবনা রয়েছে ছয় তারিখ এগারোটার পর আস্তে আস্তে সেটি বাংলাদেশের দিকে সরে যাবে অর্থাৎ দুপুরের পর বাংলাদেশের দিকে ঝোড়ো হাওয়ার দাপটটা চলে যাবে তাই বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ওই সমস্ত জায়গাগুলোতে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট আস্তে আস্তে বাড়বে যদিও সেখানে প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রথমে থাকবে তারপর আস্তে আস্তে ঝোড়ো হাওয়ার দাপটটা কমে যাবে এবং আস্তে আস্তে সিস্টেমটি সাত তারিখের পর বাংলাদেশ থেকেও আরও পূর্ব দিকে সরে যাবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তাই এতক্ষণ আমরা যেটা দেখলাম তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটাই যে নিম্নচাপটা তৈরি হয়েছিল আন্দামান সাগরে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে অনেকটা এগিয়ে এসেছে এবং আজকেই ঘূর্ণিঝড়ের আকার নেবে অর্থাৎ ঠিক এই জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা তারপর সেটি উত্তর পূর্ব দিকে সরে আসবে অর্থাৎ সরাসরি এটা পূর্ব দিকে আসবে এবং এই দিক দিয়ে পাশ করে চলে যাবে যার জন্য ঝোড়ো হাওয়াটা প্রচণ্ডভাবে থাকার সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টিপুরে গিয়ে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় কি পরিমাণে হতে পারে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কাউন্ট করব শুক্রবার অর্থাৎ আজ থেকে যদিও আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিলেন যে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং হাওড়াতে তবে আমরা কিন্তু সেই সম্ভাবনা শুক্রবারই দেখতে পাচ্ছি না যদিও আমরা দেখতে পাচ্ছি খুব রাতের দিকে নয় মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে মেদিনীপুর সংলগ্ন জায়গায় একটা হালকা বৃষ্টির কোথাও কোথাও একটা চান্স একটা ক্ষীণ সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা শনিবার থেকে কাউন্ট করব কারণ শনিবার থেকে আসল ঝড় বৃষ্টি শুরু হবে এবং এটি চলবে প্রধানত চার পাঁচ ছয় অর্থাৎ শনি রবি সোম এই তিনটে দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রবল দুর্যোগের সম্ভাবনার কথা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর আমরা দেখতে পাচ্ছি প্রধানত পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং রয়েছে হাওড়া অর্থাৎ এই সার্কেলটাকে কেন্দ্র করেই বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং উপকূলের জায়গাগুলোতেও রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে দীঘা কন্টাই সঙ্গে রয়েছে গঙ্গাসাগর সুন্দরবন এখানেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে শনিবারে এবার আমরা আরেকটু পরে চলে যাব কারণ শনিবারে লাল সতর্কতা নেই যদিও তবুও কিন্তু কমলা সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় এবং দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে আমরা কিন্তু সেই সম্ভাবনায় দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া সঙ্গে রয়েছে কন্টাই এছাড়াও পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা যেমন রয়েছে কোলাঘাট সঙ্গে রয়েছে তমলুক এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট কিন্তু সেরকমই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মেদিনীপুরে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা শনিবারে রয়েছে কিন্তু অন্যান্য জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই প্রধানত ভারী বৃষ্টি হতে পারে এটা জানানো হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আরেকবার জানিয়ে দিচ্ছি আপনাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তো আপনাদের বললাম প্রচণ্ড বৃষ্টি হবে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে তবে অন্যান্য জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে শনিবার তাতে বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আগে বলা হয়েছিল যে ভারী বৃষ্টি চলবে আবহাওয়ার আপডেটে কিছুটা পরিবর্তন এসেছে এই পরিবর্তনের অর্থ হচ্ছে যে নদীয়ার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এখানে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আমরা যদি ঝাড়খণ্ডের দিকে তাকাই তাতে ঝাড়খণ্ডে শনিবারে কি সিচুয়েশন থাকছে আমরা দেখে নিই ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র জামশেদপুর সংলগ্ন জায়গায় যে জেলাগুলো রয়েছে এখানে কিন্তু কোথাও কোথাও বেশ একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ঝাড়খণ্ডে এখনও কোনো সতর্কতা দেননি আবহাওয়া দপ্তর তবুও আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে জামশেদপুরের সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ধানবাদ সঙ্গে রয়েছে দেওঘর দুমকা এখানে কিন্তু এখনো আমরা বৃষ্টি দেখতে পাইনি অন্যদিকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই শনিবারে কি সম্ভাবনা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি শনিবারে বাংলাদেশের ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে প্রধানত খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে সেই সম্ভাবনার কথা আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে শ্যামনগর কলাপাড়া এছাড়া রয়েছে মংলা এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গায় যেমন রয়েছে যশোর সাতক্ষীরা এখানে হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেশের অন্যান্য বিভাগগুলো সেরকম অর্থে আমরা এখনও বৃষ্টিপাত দেখতে পাইনি অর্থাৎ বৃষ্টিটা এখনও সেভাবে ঢোকেনি এবং ত্রিপুরার ক্ষেত্রে আমরা যে আপডেট দেখছি প্রধানত সকালের দিকে শনিবারে এখনও আমরা ত্রিপুরাতে বৃষ্টি দেখতে পাইনি আমরা সরাসরি আরেকটু এগিয়ে যাব তাতে আমরা দেখে নেবো যে বিকালের দিকে কি সিচুয়েশন রয়েছে বিকালের দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই একই রকম অবস্থা রয়েছে অর্থাৎ উপকূল সংলগ্ন জেলাগুলোতেই ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে পারে পূর্ব মেদিনীপুর পুর চব্বিশ পরগনা কোথাও কোথাও একটু অতিভারী বৃষ্টি হতে পারে এমনটাই দেখতে পাচ্ছি কিন্তু অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে কিন্তু সেই অর্থে বৃষ্টি নেই কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে তবে মেঘাচ্ছন্ন প্রচণ্ডভাবে থাকার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু ঘূর্ণিঝড় আসছে তাই মেঘলা আবহাওয়া অবশ্যই থাকবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেই রকমই দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং চট্টগ্রামে বৃষ্টিটা বিস্তার লাভ করছে অর্থাৎ বৃষ্টিটা একটু ছড়িয়ে যাচ্ছে অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে রাজশাহী সঙ্গে রয়েছে রংপুর ময়মনসিং সিলেট কোথাও কোথাও ছিটে ফোঁটা হালকা বৃষ্টি একটা হতে পারে এই যে নীলচে নীলচে ভাবগুলো দেখা যাচ্ছে হালকা হালকা কোথাও কোথাও একটা চান রয়েছে ক্ষেত্রে আমরা কিন্তু বৃষ্টি এখনো দেখতে পাইনি এমনটা রয়েছে এখনো পর্যন্ত আপডেট এবার আমরা সরাসরি রবিবারে চলে যাব তাতে রবিবারে আমরা দেখবো বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে তাতে রবিবারের ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সকালের দিকে সেই রকমই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূল সংলগ্ন জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে এর মধ্যে এইটা দেখতে পাচ্ছি আমরা যে কলকাতা হাওড়া হুগলি এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভেতরের জায়গাগুলো উপকূলের জায়গাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূল সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে যেমন রয়েছে দীঘা কন্টাই সুন্দরবন গঙ্গাসাগর গোসাবা এখানে প্রধানত বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা এই মুহূর্তের অনলাইন আপডেট থেকে দেখতে পাচ্ছি যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং রাজ্যের অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে এখনও পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সেই অর্থে এখনও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখে নেব দুপুরের পর কি সম্ভাবনা রয়েছে দুপুরের পর আমরা যে সম্ভাবনা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টিটা কিছুটা আরও বিস্তার লাভ ঘটছে অর্থাৎ বলা ভালো যেমন রয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুর ছাড়িয়ে ধানবাদে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তেমনি পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে বাঁকুড়াতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়াতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এটা আমরা বলছি রবিবার অর্থাৎ পাঁচ ডিসেম্বর এছাড়া উপকূলের জায়গাগুলো যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তেমনটা তো থাকছেই তবে বীরভূম মুর্শিদাবাদ এখানে প্রধানত মাঝারি মানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এইটুকুই রয়েছে আপডেট এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আরেকটু বিস্তার লাভ ঘটছে অর্থাৎ রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ ছাড়িয়ে আরও চলে আসছে কুমিল্লার দিকে সঙ্গে ত্রিপুরাতে কিন্তু রবিবার থেকে বৃষ্টি ঢোকার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আটটি জেলাতেই কোথাও কোথাও বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে রয়েছে মাঝারি থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটটা থাকবে এটা রয়েছে রবিবার পাঁচ তারিখ দুটো অর্থাৎ দুপুর দুটোর দিকে আপডেট এরপর আমরা আস্তে আস্তে দেখে নেবো এগিয়ে গিয়ে তাতে সব যেটা ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যা হয়ে সেই বৃষ্টি ঢুকছে কিন্তু পশ্চিমবঙ্গে সেই বৃষ্টি ঢোকার সম্ভাবনা রয়েছে একেবারে সন্ধ্যার দিকে সন্ধ্যা ছটা বা সাতটার দিকে প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পার্শ্ববর্তী দক্ষিণ চব্বিশ পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে ভারী বৃষ্টিটা ঢুকছে তার ফলে কিন্তু পরিস্থিতি একেবারে আমূল পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিটাই আস্তে আস্তে আরও সরে আসবে অর্থাৎ বলা ভালো একেবারে পূর্ব দিক হয়ে একেবারে রাজশাহী বিভাগ হয়ে ঢাকা বিভাগ হয়ে আরও এই দিকে বিস্তার লাভ ঘটার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা আমরা আগে দেখেছি চলুন আরেকবার দেখে নিই কীভাবে বৃষ্টিটা যাচ্ছে অর্থাৎ এই যে জোনটা এই জোনটাতে সবথেকে বেশি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বা চান্স রয়েছে তো আমরা আরেকটু ট্র্যাকটিকে এগিয়ে নিয়ে যাবো এবং দেখবো যে বৃষ্টিটা কিভাবে সরছে কোন জায়গার ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরে বৃষ্টি ঢুকে যাচ্ছে এবার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রধানত সোমবার অর্থাৎ ছয় ডিসেম্বর সকাল থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আগে জানা গিয়েছিল প্রধানত যে রবিবারে বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিলেন আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সোমবারে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এটা আপনাদের জানিয়েছিলাম রবিবার রাত থেকে সোমবার বৃষ্টি সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপডেটটা কিন্তু সেই রকমই রয়েছে বিরাট কোনো পরিবর্তন হয়নি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেমন কলকাতা হাওড়া হুগলিতে প্রবল বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলাতে প্রবল বৃষ্টি হতে পারে এছাড়া পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সঙ্গে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর সঙ্গে রাজশাহী বিভাগ ছাড়িয়ে বৃষ্টিটা আরও ময়মনসিং এবং সিলেটে ছড়িয়ে পড়ছে রংপুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে থেকে প্রভাব পড়বে এবার রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ অর্থাৎ এই যে বিভাগটা রয়েছে এই বিভাগগুলোর প্রধানত এখানেই সবথেকে বেশি প্রভাব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাগুলোতে প্রভাব পড়বে যদিও হালকা থেকে মাঝারি কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আর সমগ্র ত্রিপুরা জুড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু বেশ কিছুটা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ সোমবার ছয় ডিসেম্বর আমরা ট্র্যাকটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাব কিভাবে বৃষ্টিটা সরছে কোন ওপর দিয়ে যেতে পারে কোন কোন জেলা বা জায়গার ওপর দিয়ে আমরা এই মুহূর্তে সোমবার সকাল থেকে দুপুরের দিকে চলে যাব তাদের দুপুরের দিকে যখন আমরা সরে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেটটা উঠে আসছে তাতে হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর ওপর দিয়ে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের ওপর দিয়ে চলে যাবার একটা সম্ভাবনা রয়েছে যার ফলে বাংলাদেশের রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে প্রবল প্রবল বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় হতে পারে সব জায়গায় বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় এবং ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর ত্রিপুরা ঊনকোটি এছাড়া রয়েছে খোয়াই ধলাই এখানে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ওপর দিয়ে বৃষ্টিটা আস্তে আস্তে আরও পূর্ব দিকে সরে যাবে এবং আসামের শিলচর হয়ে বৃষ্টি আরও পূর্ব দিকে সরে যাচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে বৃষ্টি কিন্তু সরে যাচ্ছে সোমবার প্রধানত দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টি সরে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে আর সোমবার দুপুর থেকে বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি শুরু হচ্ছে এবং রাতের দিকে বৃষ্টিটা আরও বাংলাদেশ ছাড়িয়ে পূর্ব দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রধানত মেহেরপুর অর্থাৎ রাজশাহী বিভাগ ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগ এই তিনটে বিভাগে প্রবল বৃষ্টি কিছু কিছু জায়গায় হবার কিন্তু চান্স বা সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গার মধ্যে রংপুর বিভাগের সবথেকে কম প্রভাব পড়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এছাড়াও খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি হবে যদিও সেরকম অতি ভারী প্রবল ভারী বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যদিও ঝোড়ো হাওয়ার দাপটটা কিন্তু ভালো রকমই উপকূলের জায়গাগুলোতে থাকবে তাই আপনাদের আরেকবার দেখাচ্ছি যে বৃষ্টিটা কিভাবে চলে যাচ্ছে অর্থাৎ মধ্য বাংলাদেশের উপর দিয়ে বৃষ্টিটা পাস করছে অবশ্যই দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপর দিয়ে কীভাবে বৃষ্টিটা যাবে আরেকবার দেখে নিন একেবারে মধ্য বাংলাদেশের উপর দিয়ে রাজশাহী ঢাকা ময়মনসিং এবং সিলেট হয়ে বৃষ্টিটা আরও চলে যাচ্ছে আসাম হয়ে একেবারে পূর্ব দিকে সরে আসামের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি প্রধানত তাতে সবদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে সবদিকে বেশি বৃষ্টিপাত হবার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে আর সেই সম্ভাবনা রয়েছে প্রধানত রবিবার এবং সোমবার মঙ্গলবারও কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আবহাওয়া দপ্তর বলছেন শনিবার পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না রবিবারে বৃষ্টি হতে পারে যেটা তাঁরা বলেছেন মালদা দুই দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে রবিবার এমনটা আপডেট রয়েছে এবং সোমবার যেটা আপডেট রয়েছে তাতে ওপরের পাঁচ জেলাতেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে সব থেকে উত্তরবঙ্গের মধ্যে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে মালদা জেলাতে এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার এমনটা আপডেট রয়েছে আর সোমবারের পর যখন বৃষ্টি সরে যাচ্ছে তখন আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই জিস্ট হিসেবে আপনাদের বলে দিচ্ছি যে একটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে যার নাম হচ্ছে জাওয়াদ এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সৌদি আরব এবং এই ঘূর্ণিঝড় প্রধানত আগামীকাল আসার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালের পর অর্থাৎ বলা ভালো উপকূল স্পর্শ করার পর সেটি উত্তর পূর্ব দিকে বাঁক নেবে যার ফলে প্রচন্ড বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডে এখনও পর্যন্ত এইটুকু তথ্য রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পেলাম তাতে সোমবার বিকালের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার অর্থাৎ সাত ডিসেম্বরের পর থেকে বাংলাদেশে আবহাওয়ার উন্নতির একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং সাত তারিখের পর অর্থাৎ আট তারিখ থেকে দুই বাংলা জুড়ে আর কোনো বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া কোনো দাপট থাকবে না আবহাওয়াটা আবার যেমন আগের ছিল সেরকম অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে তা বন্ধুরা এটাই ছিল এখনকার অনলাইনের আপডেট পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও জানানোর চেষ্টা করব অবশ্যই আপনারা যে যে এলাকার বাসিন্দা সেখানটা স্কিপ করে শুধু দেখে নেবেন ভিডিও বড় হতে পারে কারণ লাইভ ভিডিও করলে একটু বড় হয়েই যাচ্ছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং